আরেকদিন আসলে আমার ভালো হবে, আপনারা যদি আমাকে সুযোগ করে দেন আমি একদিন আসবো পাহাড়ের পাহাড়ের গল্প শোনানোর জন্য। আজকে শুধু এইখানে কেন এসেছি সেই গল্পটাই বলে চলে যাই। আমরা অভিযাত্রী, আমরা হচ্ছে পাহাড়ে চড়ি যেমন তেমন পাশাপাশি সাইকেল চালাই, সাঁতার কাটি, সাঁতার কেটে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করি, সাইকেল দিয়ে পাহাড় পর্বত অতিক্রম করার চেষ্টা করি। এই ধরনের অভিযানে আমরা আসলে পছন্দ করি, ভালোবাসি, আর এই ভালোবাসা আসলে প্রকৃতির কাছে যাওয়ার জন্য। পাশাপাশি আমাদের এই যে আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্রের জন্য তো আমাদের দায়বদ্ধতা বা ভালোবাসা কোথাও একটা কিছু আছে। তো আমরা এই যে ঘুরে বেড়াই পাহাড়ে পর্বতে যাই, এই যাওয়া থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই যে স্বাধীনতা দিবস, বিজয় দিবসে সবাই বিভিন্ন রকম ভাবে এটাকে পালন করে, কিন্তু আমরা যারা অভিযাত্রী আছি, আমরা যারা ঘুরে বেড়াতে ভালোবাসি, যারা আমরা এভাবে হেঁটে হেঁটে দেশ থেকে দেশ দেশান্তরে যেতে চাই, তারা কিভাবে এই দিনটাকে উদযাপন করতে পারি, সেই চিন্তা থেকেই আমরা 2013 সালে শুরু করেছিলাম। আমাদের ঢাকায় যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে, সেই শহীদ মিনার থেকে হেঁটে হেঁটে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত যাওয়ার একটা চিন্তা, সেটা ছিল 2013 সালে। স্বাধীনতার 42 বছর বয়স ছিল তখন, আমরা 42 কিলোমিটার পথ হেঁটে গিয়েছিলাম। তো প্রথমবার সেটা করার পরে আমরা খুব ছোট্ট সাতজন মানুষ মাত্র শুরু করেছিলাম, তারপর দ্বিতীয় বছর তাই, এবং তৃতীয় বছরও একইভাবে করতে থাকি। চতুর্থ বছরে 2016 সালে মুক্তিযুদ্ধ জাদুঘর জানতে পারে যে আমরা এরকম একটা অভিযাত্রা করে আসছি। তখন মুক্তিযুদ্ধ স্যার এটা খুবই আগ্রহ বোধ করেন এই বিষয়টাতে, এই ধরনের পদযাত্রায়। তো তিনি বিশ্বাস করতে শুরু করেন যে এই ধরনের পদযাত্রার মধ্য দিয়ে, যেখানে আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন ধরে ধরে পদযাত্রা করি, সে এর মাধ্যমে বাংলাদেশে বা ঢাকায় যারা ছেলেমেয়েরা আছে, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আছে, তাদেরকে মুক্তিযুদ্ধের জায়গাগুলোকে নতুন ভাবে জানানো সম্ভব, এবং এর মাঝে মুক্তিযুদ্ধের জন্য কিছুটা তহবিল সংগ্রহ করাও সম্ভব। এই চিন্তা থেকে মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে একত্রিত হয় এবং 2016-17-18 তিন বছর মুক্তিযুদ্ধ জাদুঘর এবং আমরা অভিযাত্রী একসাথে কাজটা করে আসছি। কিন্তু গত বছর আমাদের চিন্তাটা আরেকটু বড় হলো। মফিদুল হক স্যার এবং আমাদের আমাদের যিনি স্বপ্নদ্রষ্টা আছে ইনামাল হক, তাদের স্বপ্ন আছে যে এই পদযাত্রাটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, এই সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আসতে হবে, তাই আপনাদের কাছে এসেছি। গত বছর আমরা যেটা করেছি যে ঢাকার বাইরে প্রথমবারের মতো আমরা মেহেরপুরে করেছি, মেহেরপুরের কুঠিবাড়ি থেকে, নীলকুঠি থেকে, যেখানে আমাদের স্বাধীনতার আমাদের শপথ গ্রহণ হয়েছিল সেই জায়গায় আমরা গিয়েছিলাম 15 কিলোমিটারের মতো পথ খেতে। তো তারপর এবারও আমরা চিন্তা করেছি যে ঢাকার বাইরে মেহেরপুরের পাশাপাশি আজকে জামালপুরে প্রোগ্রামটা করছি, কিন্তু এটা কিন্তু আজকে প্রস্তুতিমূলক, আজকে আমরা শুধু দেখতে এসেছি, আপনাদেরকে জানাতে এসেছি যে 26শে মার্চ এরকম একটি পদযাত্রা হবে, আপনারাই সেটা আয়োজন করবেন, আপনাদের এলাকার মানুষ সবাই হেঁটে। আমরা আজকে যেভাবে গেলাম আশেখ মাহমুদ কলেজে, কলেজ থেকে তারপর আমরা বদ্ধভূমি হয়ে পিটিআই থেকে এখানে এসেছি, এখানে এসে এই যে এখানে আসলাম, প্রত্যেকটা পথ কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি। এই জায়গাটা যদি আজকে না আসতাম, মানে এই যে আজকে যার কথা হচ্ছে, তার আমার স্যারের কথা হচ্ছে, এই কথাটা কিন্তু আমরা জানতাম না। এই যে আমাদের সাথে 18 জন অভিযাত্রী বন্ধু এসেছি আমরা, আমরা কিন্তু ওনার কথা জানতাম না, এই যে জানলাম এটাই হচ্ছে আমাদের আজকে বা এতদিনের কাজের পরম পাওয়া, যে আমরা একটা মানুষ সম্পর্কে জানলাম, একটা শহীদ সম্পর্কে জানলাম, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারলাম। জি, এটাই হচ্ছে আমাদের আমাদের লক্ষ্য, যে নতুন প্রজন্মের কাছে এই ছোট ছোট মুক্তিযুদ্ধের ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো জানানো। তো আগামী 26শে মার্চ আমরা একইভাবে একই পথ ধরে হাঁটবো, আপনারা সবাই, আপনাদের এলাকাবাসী সবাই মিলে আমরা এই পদযাত্রাটাকে সফল করব। আমরা বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ ছাড়া এই বাংলাদেশের কোনোভাবে উন্নয়ন সম্ভব না, আর সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ আমরা নতুন প্রজন্মের কাছে এইভাবে এই ধরনের পদযাত্রা অভিযাত্রার মাধ্যমেই নিয়ে যেতে চাই। তো সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি সেই পদযাত্রায় অংশগ্রহণ করার জন্য। তার আগে আজকে আমরা এখান থেকে হেঁটে যাব মুক্তি সংগ্রাম জাদুঘরে, আপনাদের সবার আমন্ত্রণ রইল, আমরা এক